নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি। চলে এসেছি আবারও নতুন একটি ব্লগে। আশা করছি দর্শক বন্ধুরা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি দারুণ মজাদার সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এর জন্য উপকরণে কী কী নিয়েছি সেটা আগে বলে দিই। নিয়েছি সয়াবিন, নিয়েছি কর্নফ্লাওয়ার জলে গুলে, সামান্য একটু নুন, গোলমরিচের গুঁড়ো, নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো এইভাবে চৌকো চৌকো করে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি সঙ্গে একটু বাঁধাকপি কুচি, যেহেতু চাইনিজ রান্না অবশ্যই বাঁধাকপি দিলে একটু ভালো হয়। আর নিয়েছি টমেটো সস, এদিকে নিয়েছি পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি চিলি সস, এছাড়াও নিয়েছি সয়া সস। আর প্রথমে একটা জিনিস নিয়েছিলাম ময়দা, সেটা একদম প্রথমেই দেখিয়েছি, সেটা আমার বলা হয়নি তাই এখন বলে দিলাম। এখানে নিয়েছি সামান্য একটু রসুন বাটা, আদা বাটা, আর নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। তো এই সব কিছু দিয়ে এবারে আমি শুরু করে দেব রান্নাটি। আজকে যেটা হচ্ছে, যেরকম চিলি চিকেন খাই আমরা, ঠিক সেই রকমই চিলি সয়া, মানে ভীষণ টেস্টি এবং ভীষণ হেলদি। সয়াবিন আমাদের শরীরের জন্য কতটা হেল্পফুল সেটা নতুন করে ভিডিওতে বলার কিছু নেই। আর এখানে সবচেয়ে বড় সুবিধে, যারা চিকেন খান না তাদের জন্য কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলা যাবে। আর এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। সবসময় তো চিকেন আনা সম্ভব হয় না, বা সবসময় বাচ্চাদের ইচ্ছে হলে আমরা চিকেন দিয়ে করে দিতে পারি না, কিন্তু ঘরে সয়াবিনটা থেকেই যায়। এই সয়াবিন দিয়েও একইভাবে করা যেতে পারে এই টেস্টি এবং হেলদি খাবারটি। তো সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সয়াবিনটাকে, তারপরে চিপিয়ে চিপিয়ে জল যতটা বের করে নেওয়া যায়, যতটা মানে কি প্রায় অনেকটাই জল বের করে নিয়েছি, এবং একদম ঝরঝরে অবস্থায় এর মধ্যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর দিয়েছি চিলি সস, টমেটো সস, সয়া সস। এই সব কিছু দেওয়ার পর সামান্য একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি। দেখুন এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দাটা আপনাদের মাখাতে গিয়ে বুঝতে হবে যে কতটা লাগছে। এটা যতক্ষণ না একটু মাখো মাখো ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু সেই পরিমাণে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবারে সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো। এই সব দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ মেখে নেব। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে রাখি, আমি কিন্তু আগে থেকেই গ্যাসটা জ্বালিয়ে তেলটা বসিয়ে দিয়েছিলাম। কেন বলুন তো? কারণ বেশ ভালো রকমভাবে তেলটা কিন্তু এখানে গরম হওয়া চাই, মানে যাকে বলা হয় ফুটন্ত গরম তেল। একটা ছেড়ে দেখে নিলাম, এই দেখুন বাবলসগুলো বেরিয়ে এসছে, তার মানে তেল কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে। না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব একটা তখন ভালো হয় না একে অপরের সাথে লেগে গেলে। এটা একদম ঝরঝরে সয়াবিনগুলো রাখতে হবে, তাহলে কিন্তু খেতেও খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। তাই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এই গোটা প্রসিডিওর যখন থেকে স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে রেখেছি, তেলটা যাতে গরম হয়ে যায়। তো এইবারে দেখুন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এবার খানিক বাদে বাদে এইগুলোকে একটু একটু করে নেড়ে নেব, যতক্ষণ না এইগুলো লাল করে ভাজা হচ্ছে। তো এইখানে ভাজা হতে হতে দর্শক বন্ধুদের আরও একটি কথা জানিয়ে রেখে, দর্শক বন্ধুরা আমাদের পিউভিউ ব্লগ চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এরকম শুধু রান্নার নয়, অনেক ব্লগ ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি, আপনারা চাইলেই সেগুলি একটু দেখে নিতে পারেন। তো যাই হোক, এবারে সয়াবিনগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার পাশে একটি কড়াইতে আমি এর মধ্যে সামান্য, মানে এক চামচও লাগে না, এক চামচেরও কম, খুব অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, এবং তার মধ্যে এইভাবে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। ব্যাস এইগুলো বেশ কিছুক্ষণ একসাথে একটু নাড়াচাড়া করব। এখানে দর্শক বন্ধুদের জানিয়ে রেখে, দর্শক বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজকে ফলো করে একইভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা কুচি আর বাঁধাকপি কুচোনোটা, সব দিয়ে সামান্য একটু নুন এবং আবারও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। এবারে ভেজে রাখা সয়াবিনগুলোও কিন্তু এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম। সব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবার প্রথমে দিলাম একটু টমেটো কেচাপ, তারপরে দিলাম সয়া সস, তারপরে চিলি সস। এই সব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ
কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আরও একটি কথা বলে রাখি দর্শক বন্ধুদের, আমি কিন্তু অল্প একটু জলে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, তার কারণ কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর একটা যেমন গ্রেভি হয় ঠিক সেরকমই খুব সুন্দর একটা সিল্কি ভাবও কিন্তু আসে, যেটা দেখতে খুব আকর্ষণীয় হয়, মানে বাচ্চাদের বা বড়দের কাছে এটা খুব ভালো লাগে। তাই প্রায় শেষের দিকে ধরুন নামানোর আগ আগ দিয়ে এই কর্নফ্লাওয়ারটা যে জলে গুলে রাখবেন সেটা দিয়ে দেবেন এবং সেটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন তো কালারটা কেমন হয়েছে, ভালো হয়েছে। ভালো হলে অবশ্যই সকলেই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাদের কিন্তু কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন পিউ ভিউ ব্লগ।